Sure. Sir, start sir. আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে সেশনটা স্থির তড়িতের উপরে, আমরা প্রথমে শুরু করবো আসলে আধান ঘনত্ব আর তড়িৎ দ্বিমেরু, তারপরে যদি সময় পাই তাহলে আমরা ধারক নিয়ে প্রথমে যেটা সেটা হলো আধান ঘনত্ব। আধান ঘনত্বটা কি সেটা আমরা যদি ধরি এটা একটা পরিবাহী, এই পরিবাহী এখানে যদি আমরা চার্জ দিই তাহলে কি হবে, আহিত পড়লে চারপাশে আমরা জানি যে আধান থাকবে। এখন সব জায়গায় আধান হয়তো ঠিক মতো না থাকতে পারে, কোথাও কম বেশি থাকতে পারে, এই জন্যই মোটামুটি আধান ঘনত্ব বা চার ইংলিশে বলি চার্জ ডেন্সিটি আমরা। চার্জ ডেন্সিটিটা হলো আমাদের, এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, সিগমা হলো কিউ ডিভাইডেড বাই এ, অর্থাৎ কোন পরিবাহীর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ আধান থাকে সেটাকে বলা হয় আধান ঘনত্ব। এখন আমরা যে গোলাকার পরিবাহীটা নিলাম এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তাহলে একক কি হবে, একক হবে আধানের একক হলো কুলম, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তার মানে কুলম পার মিটার স্কয়ার। আধান ঘনত্বটা আগে বের করলাম কারণ আমাদের পরে লাগবে, এটার ব্যবহার আছে আমাদের পরে। ওকে, আমরা গতদিন তড়িৎ প্রাবল্য পড়েছি, এখন তড়িৎ প্রাবল্য আর আধান ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা দেখব। আধান ঘনত্ব তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক, একটা গোলাকার পরিবাহী নিই আমরা যার ব্যাসার্ধ হলো কি, এখন এই গোলাকার পরিবাহীটাকে যদি আমরা আমরা কিন্তু বলরেখা কতদিন করেছি, বলরেখার ব্যাপারটা আসবে যদি ব্যাসার্ধটা একটু ব্যাখ্যা করে দিই তাহলে আমাদের সুবিধা হবে। এইটা হলো ব্যাসার্ধ। এখন এই পরিবাহীটা আমরা ধরে নিলাম কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে আছে, এটাকে যদি আমরা কিউ পরিমাণ আধান দিয়ে যদি চার্জিত করি তাহলে আমরা জানি বলরেখাগুলো এখানে যদি বলরেখাগুলো কি হবে কেন্দ্র থেকে এটা পৃষ্ঠ থেকে চারদিকে ছড়িয়ে যাবে, এইভাবে ছড়িয়ে যাবে। ধরলাম পৃষ্ঠে আমাদের সব জায়গায় সমভাবে কিউ পরিমাণ চার্জ আছে, সব জায়গায় কিউ পরিমাণ চার্জ, এটা কোথায় আছে, কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে। তাই যদি হয় তাহলে এইটার ক্ষেত্রে আমরা চার্জ ঘনত্ব কি পাবো, চার্জ ডেন্সিটি, যেটা চার্জ ডেন্সিটি পাবো কিউ ডিভাইডেড বাই এ, তার মানে কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তাই যদি হয় তাহলে কিউ সমান কি পাবো আমরা, 4 পাই আর স্কয়ার ইনটু সিগমা, এক নম্বর সমীকরণ। এখন যদি আমরা এখানে এখানে যদি তাকাই তাহলে মনে হবে যে কেন্দ্র থেকে চারদিকে সমানভাবে কিউ পরিমাণ আধান চলে যাচ্ছে, যেটা আমরা বলরেখার বৈশিষ্ট্য গতদিন করেছিলাম। তাই যদি হয় এটার ক্ষেত্রে আমরা যে তড়িৎ প্রাবল্য পাবো সব জায়গায় যদি কিউ পরিমাণ চার্জ সমভাবে থাকে তাহলে আমার সব জায়গায় প্রাবল্যটা সমান হবে। তাই যদি হয় তাহলে তড়িৎ প্রাবল্য ই সমান কি হবে, 1 বাই 4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন এইটাতে আমরা এই কিউ এর মানটা পুট করে দিই, যদি তাই দিই তাহলে কি হলো, 1 বাই 4 পাই এপসাইলন নট কে কিউ সমান হলো 4 পাই আর স্কয়ার সিগমা ডিভাইডেড বাই
আর স্কয়ার 4π 4π কেটে গেল আর স্কয়ার কেটে গেল তাই যদি হয় তাহলে আমাদের কি থাকলো সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট কে করতে তার মানে e সমান সমান পেলাম সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট কে এটা হলো আধান ঘনত্ব এবং তড়িৎ প্রবলের মধ্যে সম্পর্ক এটা যদি আমরা শূন্য মাধ্যম ব্যবহার না করে অন্য যদি কোনো মাধ্যম ব্যবহার করে যার তড়িৎ মাধ্যমাঙ্ক কে তখন এই সম্পর্কটা আমরা পেতে পারি এখন যদি যে কোনো মাধ্যম যদি তড়িৎ মাধ্যমাঙ্ক না থাকে তাহলে যে কোনো মাধ্যমের জন্য ভেদনযোগ্যতা হলো এপসাইলন সমান আমরা কি জানি এপসাইলন নট কে তাই যদি হয় তখন আমাদের সূত্রটা কি হবে e সমান হবে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন আবার যদি বায়ু বা শূন্য মাধ্যম বায়ু বা শূন্য মাধ্যম যদি আমরা ব্যবহার করি শূন্য মাধ্যম হলে k এর মান সমান 1 তখন এই সূত্রটা কি হবে e সমান হবে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন তাহলে আধান ঘনত্ব এবং তড়িৎ প্রবলের মধ্যে আমরা তিনটা সম্পর্ক পাই e সমান সিগমা বাই এপসাইলন নট k e সমান সিগমা বাই এপসাইলন যে কোনো মাধ্যমের জন্য আর যদি বায়ু বা শূন্য মাধ্যম হয় তখন k এর মান কত আমরা জানি 1 তখন হবে তড়িৎ প্রবল e সমান সিগমা বাই এপসাইলন নট এই তিনটাই হলো আধান ঘনত্ব এবং তড়িৎ প্রবলের মধ্যে সম্পর্ক তাহলে আমাদের আধান ঘনত্ব রিলেটেড যে কাজটা সেটা আপাতত শেষ করলাম এখন আমরা যাব তড়িৎ দ্বিমের তড়িৎ দ্বিমের এটাকে আমরা ইংরেজিতে বলি ইলেকট্রিক ডাইপোল এখন ইলেকট্রিক ডাইপোলটা বলা লাগে একটা যেমন বলি আমরা হাইড্রোজেন একটা হাইড্রোজেন পরমাণুতে একটা পজিটিভ চার্জ প্রোটন থাকে আর একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন থাকে এই দুটো যে চার্জ দুটো খুব কাছাকাছি থাকে এই রকম কিন্তু মান কিন্তু সমান একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ তড়িৎ দ্বিমেরটা হলো একই মানের দুটো চার্জ বাট বিপরীত ধরবে খুব কাছাকাছি এটাকে ধরলাম মাইনাস কিউ পরিমাণ চার্জ এটা ধরলাম প্লাস কিউ পরিমাণ চার্জ এই দুটো চার্জ যদি খুব কাছাকাছি যখন থাকে তখন যে তড়িৎ ব্যবস্থাটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমের একই রকম যেমন পানির ক্ষেত্রে হয় ক্লোরোফর্মের ক্ষেত্রে হয় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও তড়িৎ দ্বিমেরও তৈরি হয় এখন হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো একটা নেগেটিভ আর একটা পজিটিভের মাঝখানের যে দূরত্বটা আমরা যেটা প্রায় 21 10 টু দি পাওয়ার মাইনাস 21 মিটারের কাছাকাছি খুব একেবারে কাছাকাছি থাকে এই ক্ষেত্রে তড়িৎ দ্বিমের তৈরি এখন তড়িৎ দ্বিমের ক্ষেত্রে আমাদের আরেকটা টার্ম যেটা আসবে সেটা হলো তড়িৎ দ্বিমের ভ্রামক প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটা জিনিস আছে আমাদের একটা কথা আসছে আসলে ভ্রামকটা কি জিনিস ভ্রামকটা কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার আমরা নিউটনের বলবিদ্যাতে পড়িয়েছি ওখানে টর্কের ওই জায়গা ভ্রামক জিনিসটা কথাটা আসে আসলে কোন ঘূর্ণনরত কোন বস্তুর ক্ষেত্রে অর্থাৎ এখানে যদি কোনো টর্ক বা কিছু দন্তের ভ্রামক টাইপের কিছু কাজ করে তখন ভ্রামক কথাটা আসে ঠিক আমাদের এখানে সেই রকম জিনিসটা আছে আমরা যদি একটা তড়িৎ দ্বিমেরুকে যদি একটা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি তখন কি হয় ওখানে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় সেই জন্যই আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক কথাটা আসে তড়িৎ দ্বিমেরুটা কি রকম সমধর্মী সমমানের দুটি চার্জ কিন্তু বিপরীত ধর্মী যদি কাছাকাছি রাখি তখন যে তড়িৎ দ্বিমেরুটা তৈরি হয় এটার মাঝখানে একটা মধ্যবিন্দু আমরা ধরি এটাকে ধরলাম ও বিন্দু এই জায়গা থেকে এইটুকের দূরত্ব হলো এল এইটুকের দূরত্ব হলো আর আমাদের যে মান আছে চার্জ সেটা আছে চার্জের মান কিন্তু দুটোই কিন্তু সমমানে অর্থাৎ কিউ পরিমাণ বাট ধর্মটা ভিন্ন একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে এই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুটা কি হবে তড়িৎ দ্বিমেরু হবে
চার্জের মান ইনটু মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত, এদিকে এল এদিকে এল, তাহলে এটা কত হবে 2L। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আধানের মান এবং মধ্যবর্তী দূরত্বের গুণফলকে কি বলে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। এটা কিন্তু একটা ভেক্টর রাশি, তার মানে ভেক্টর রূপে যদি আমরা প্রকাশ করি তখন কি হবে এরকম। আর তড়িৎ দ্বিমেরুর হলো দিকটা হয় আমরা তড়িৎ বলরেখার ক্ষেত্রে জানি যে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ, এটা হলো তার উল্টা, এটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, এটা আমরা প্রবল আর বিভব বের করতে গেলে দেখব একটু পরে। তাহলে এটার একক কি রকম হবে, একক হবে কুলম্ব মিটার। তাহলে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা গেল, এখন তড়িৎ দ্বিমেরু অক্ষের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য বিভব নির্ণয় করব। এখন দ্বিমেরুর অক্ষটা আসলে কোনটা, এটা একটা ব্যাপার, সেই অক্ষের উপরে আমরা কি করব, তড়িৎ প্রবল এবং তড়িৎ বিভব নির্ণয় করব। এখানে আমরা মাইনাস কিউ পরিমাণ চার্জ দিলাম, এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ, একটা তড়িৎ দ্বিমেরু হয়ে গেল। তাই যদি হয় এটার মধ্যবিন্দু ধরি আমরা, এই মধ্য এইটার উপরে যেটা এই যে যে অক্ষটা আমরা ধরি এটাই হলো তড়িৎ দ্বিমেরু অক্ষ, এই অক্ষের উপরে কোন বিন্দুতে আমরা কি করব, আমরা তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভব নির্ণয় করব। এখন মাঝের একটা বিন্দু আমরা ধরি যেটা মধ্যবিন্দু ধরলাম, এটা হলো এই বিন্দুটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি, এই জায়গা থেকে এইটুকের দূরত্ব ছিল এল, এখান থেকে এইটুকের দূরত্ব কি এল, সমান দূরত্ব আছে। এখন এই অক্ষের উপরে আমরা এই জায়গা, এই জায়গায় একটা বিন্দু ধরলাম যে বিন্দুটা হলো পি, আমরা এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব নির্ণয় করব। তাই যদি হয় এখন এখানে আমরা পি বিন্দুতে আমরা মনে মনে ধরি এখানে এক কুলম্ব চার্জ আছে, তাই যদি হয় তড়িৎ দ্বিমেরুর ঠিক ও বিন্দু থেকে এই যে পি বিন্দুতে আমরা যেখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব এই বিন্দুর দূরত্বটা ধরলাম আর, তাই যদি হয় এদিকে তাহলে মাইনাস কিউ আধানের জন্য আমরা কি বিন্দুতে যে প্রাবল্যটা পাবো, মাইনাস কিউ এর জন্য যে প্রাবল্য পাবো সেটা কি হয়। আর একটা কথা, আমি ধরে নিলাম এই ব্যবস্থাটা কে তড়িৎ মানে আমরা শূন্য মাধ্যম আগে ধরলাম না, ধরলাম কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে একটা তড়িৎ দ্বিমেরু আছে, তাই যদি হয় এটা সমান তাহলে কি হবে আমাদের মাইনাসটার অর্থ কি, এখানে কিন্তু প্লাস ওয়ান মনে করতে হবে, তাহলে মাইনাস এটা আকর্ষণ বোঝাবে, তাহলে ই ওয়ান এর ডিরেকশনটা আসবে এই ওয়ান, এটা হলো ই ওয়ান। তাই যদি হয় তাহলে এটা কি হবে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এখানে আর স্কয়ারটা ঠিক আছে কিন্তু আর স্কয়ার এখানে এই পর্যন্ত আর এর সাথে কিন্তু এল যোগ আছে, তার মানে এখানে আমাদের কি হবে এর ডিরেকশনটা কোন বরাবর যাবে, এই দিকে আসবে পি বি বরাবর, পি বি বরাবর ডিরেকশন। একইভাবে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য কি হবে আমাদের, তাহলে হবে E2 সমান হবে 1 বাই 4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই এইটু, কিন্তু আর এখানে কিন্তু মাঝখানে আছে L আছে, তাহলে এটা কি হবে R মাইনাস L এর হোল স্কয়ার, এটা কি হবে
এটা পজিটিভ চার্জ, এটাও কিন্তু এখানে পজিটিভ অন আছে, তাহলে এটা হবে বিকর্ষণ হবে, তাহলে এর রিঅ্যাকশন হবে কোন দিকে, এদিকে বাইরে দিকে। এটা ধরলাম আমরা কি এই বিন্দুটাকে আমরা ডি ধরি, পি ডি বরাবর যাবে, এর রিঅ্যাকশন যাবে পি ডি বরাবর। তাই যদি হয় তাহলে আমাদের এখানে লব্ধি প্রাবল্য কত হবে, ই সমান সমান কত হবে, ই টু মাইনাস ই ওয়ান। তাই যদি হয় তাহলে কত হলো, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল এর হোল স্কয়ার মাইনাস ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল এর হোল স্কয়ার। এখানে আমরা কমন নিয়ে নিতে পারি, সেটা হলো 4 পাই এপসাইলন নট কে 1 বাই আর মাইনাস এল এর হোল স্কয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল এর হোল স্কয়ার। এখন এই জায়গায় আমরা কি করব, লসাগু গুণে হিসাবটা করে আনতে হবে। তাই যদি হয় তাহলে কি হবে, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে r প্লাস l এর হোল স্কয়ার মাইনাস r মাইনাস l এর হোল স্কয়ার ডিভাইডেড বাই কি হবে, r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। কাটাকাটি করলে কি হবে আমাদের, q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k r স্কয়ার প্লাস 2 rl প্লাস l স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস 2 rl মাইনাস l স্কয়ার ডিভাইডেড বাই কি হবে, r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে এখানে এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কি 2rl 2rl 4rl, নিচে থাকলো r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে আমাদের কি হলো, প্রাবল্য কি সমান এলো q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k 4 RL divided by R square minus L square L whole square। এখন আমরা এটাকে একটু সাইজ করে ফেলি, 1 by 4 by epsilon naught k q into 2L সাথে কি থাকবে 2R divided by R square minus L square L whole square। এখন এই যে q into 2L এটা সমান আমরা জানি কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক p, আমরা একটু আগে করে এসেছি, সেটা হলো কি q ইনটু 2l। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন নট k 2rp ডিভাইডেড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। আমরা কিন্তু পেয়ে গেলাম, এটাই হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রবাহের রাশি হল। এখন আমরা যদি বায়ু বা শূন্য মাধ্যম হয় তাহলে k এর মান কত হবে, 1, তখন কি হবে, e সমান 1 বাই 4 পাই এপসাইলন নট টুয়াইস আর পি ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। এখন একটা কন্ডিশন, আমরা এখানে যে আরটা নিয়েছি এটা মাঝখানের যে দূরত্ব এল, এইটার চেয়ে যদি এটা ফার ফার ডিফারেন্স অর্থাৎ একটু বেশি যদি এটা হয় তাহলে আমরা এলটাকে নেগলেক্ট করতে পারি, অর্থাৎ এলটাকে নেগলিজিবল যদি ধরি, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হলে হয় তখন ই সমান সমান আমরা কি লিখতে পারি, 1 বাই 4 পাই এপসাইলন নট 2rp ডিভাইডেড বাই কি হবে, এখানে হবে স্কয়ার, তাহলে হবে r টু দি পাওয়ার 4। এখানে r কেটে যাবে, কেটে গেলে এখানে কি হবে, r কিউব, তার মানে তখন হবে 1 বাই 4 পাই এপসাইলন নট 2p ডিভাইডেড বাই r। এই ক্ষেত্রে প্রাবল্যের যতগুলো সমীকরণ ছিল, একটা দুটো তিনটা, এই তিনটা হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমাল। শিক্ষার্থীবৃন্দ আশা করি এটা বুঝতে পারছে। এরপরে একইভাবে আমরা এখন বিভবের রাশিমালাটা বের করব, একই ফিগার,
এই বিন্দুতে আমরা প্রাবল্য বের করেছি, এই জায়গায় আমরা এখন বিভবটা বের করব। আর বিভবটা গতদিন আমরা ডিটেইলস পড়িয়েছিলাম, ওই রাশিমালাটা এখানে সরাসরি নিয়ে আসব। এখন সৃজনশীলের সময় আমাদের কিন্তু এত ডিটেলস প্রতিপাদন লাগবে না, শুধু সমীকরণ মনে রাখলেই হবে। কিন্তু ডিটেলস তোমাদের বোঝার কারণে আমরা ডিটেলস করে দিলাম, কিন্তু তোমার সূত্রটা মনে রাখলেই হবে। এখন যদি আমরা বিভবের কথা বলি, বিভব বিভব হলে কি হবে আমাদের? একই কথা, মাইনাস কিউ আধানের জন্য যে যেটা হবে তখন কি হবে বিভব? ভি ওয়ান সমান সমান কত হবে মাইনাস কিউ এর জন্য? এখন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা আধানটাকে কা মাইনাস পজ, বিভবের ক্ষেত্রে আমরা জানি প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস, তাই জন্য হয় এটা হবে 1/4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই কি হবে আর প্লাস এল এর হোল স্কয়ার, সরি আর প্লাস এল, এই সূত্র। আমরা জানি ভি সমান 1/4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর, এই সূত্র ব্যবহার করতে হবে, তাই যদি হয় এখানে হবে আর মানে আর প্লাস এল। একইভাবে প্লাস কিউ চার্জের জন্য তাহলে কি হবে আমাদের? 1/4 পাই এপসাইলন নট এইটু, তার মানে আর থেকে এল বিয়োগ যাবে, তাই যদি হয় তাহলে কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল, তাই যদি হয় তাহলে এটা আসলে এই বিন্দুতে যেটা এইভাবে হবে ফিগারটা তখন পি বিন্দুতে। ওকে, কারণ আমরা জানি বিভবটা হলো স্কেলার রাশি, এর কোনো ডিরেকশন নেই, তাই যদি হয় তাহলে আমাদের ভি সমান বিভবটা লব্ধিভবটা কত হবে? ভি ওয়ান প্লাস ভি টু, তার মানে মাইনাস 1/4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল প্লাস 1/4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল। তাই যদি হয় আমরা এখন কি করব, 1/Q সহ এই টার্মটা আমরা আসলে নিয়ে নিতে পারি দুটোর ক্ষেত্রে, তাই যদি হয় তাহলে হবে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে, যদি কমন নি তাহলে ভিতরে থাকবে কি আমাদের? ভিতরে থাকবে 1/r-l - 1/r+l। তাই যদি হয় তাহলে কি হলো, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে আর প্লাস এল মাইনাস আর মাইনাস এ মাইনাস এ প্লাস এল ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার, তাহলে কি হলো আমাদের আর তাই যদি হয় তাহলে আমাদের বিভব ভি সমান কত এলো? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে 2l ডিভাইডেড বাই কি আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, উপরে কিউ আর 2l আছে, অর্থাৎ কিউ ইনটু 2l, এটা কি? এটা হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাই যদি হয় তাহলে ভি সমান হলো কি, এক লাইন লিখি এইটা, তার মানে কি 4 পাই এপসাইলন নট কে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার সমান সমান পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। সুতরাং ভি সমান আমরা এই ভাবে একটু সাজিয়ে লিখি 4 পাই এপসাইলন নট কে পি ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। এখন যদি বায়ু বা শূন্য মাধ্যম হয় তাহলে কে এর মান কত হবে? 1, তখন কি হবে? ভি সমান হবে 1/4 পাই এপসাইলন নট পি ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এখন একইভাবে যদি আমরা এই দূরত্বটা যদি এল এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা কি করতে পারি, এলটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, যদি বাদ দিই অর্থাৎ এই ক্ষেত্রে হবে যদি
আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয় তখন কি হবে আমাদের ভি সমান হবে 1 বাই 4 পাই এপসাইলন নট পি ডিভাইডেড বাই কি হবে আর এটা হলো তড়িৎ দ্বিমের লক্ষ্যের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য আর বিভব দুটো রাশিমালায় আমাদের শেষ হয়ে গেল। এখন কতটুকু শিখলাম সেটা একটা অঙ্ক করে আসে আমরা দেখি কেমন হয়। ধরে এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, দুটো চার্জের পরিমাণটা আমরা কত ধরব, এখানে ধরি মাইনাস ওয়ান ন্যানোক্রোম, এটা ধরলাম প্লাস ওয়ান ন্যানোক্রোম, তাই যদি হয় এই যে এটা হলো অপ, তাই যদি হয় আমরা এখানে যেটা এইটুকের যে দূরত্ব এইটার দূরত্বটা কিন্তু আমরা জানি কি এটা মধ্যবিন্দু, এইটুক হলো এল, এইটুক হলো এল, শিক্ষার্থীরা কিন্তু আশা করতে আজকাল বুঝতে পারছি এটা এখন এটা টোটাল দাম হলো টু এল, এই টু এল সমান আমার দেওয়া আছে কত 0.05 মিটার, আর এই যে মধ্যবিন্দু যেটা ও এই জায়গা থেকে আমার একটা যে বিন্দুতে আমি নির্ণয় করব বিভব এবং প্রাবল্য নির্ণয় করব ধরলাম পি বিন্দু, এইটুকের দূরত্ব যেটা এটা হলো আর, এই আর সমান আমরা ধরলাম 0.15 মিটার। এখন কি করব আমরা এই পি বিন্দুতে আমরা তিনটা জিনিস বের করি একসাথে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি বের করব, প্রাবল্য বের করব, আর হলো কি বিভব বের করব, আমরা যেটা পড়ছি এ পর্যন্ত সেটার সবগুলোর অ্যাপ্লিকেশন এখানে এসে গেছে। তাই যদি হয় তাহলে আমরা কি জানি, এখানে প্রথমে p সমান সমান আমরা জানি কিউব ইনটু 12, তাহলে কিউব কত আমাদের, কিউব হলো 1 ন্যানোকুলম, তার মানে কি 1 ইনটু 10 টু দি পাওয়ার ন্যানোকুলমটা মাইনাস 9 কুলম, L 12 সমান কত 0.05 মিটার, P সমান হট, এখন তোমাদের এই জায়গা মান বসালে রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমাদের কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামক পেয়ে গেলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের পরে আমরা কি পাবো, আমরা প্রাবল্য পাবো, প্রাবল্য সমান সমান আমরা কি করেছি জানো, একটু আগেই করলাম কি বলতো শিক্ষার্থীরা, কত এই সমান কত 1/4πε0 কত 2πr ডিভাইডেড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। এখন দেখো আমাদের কি আছে, p এর মান দেয়া আছে, r এর মান দেয়া আছে, 1/4πε0 এর মানও তো আমরা জানি কত, 1/4πε0 এর মান কত দিন পড়েছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, আর এর মান কত, আর এর মান 0.15 মিটার। এখন যদি আমরা এখানে যদি মানগুলো বসাই তাহলে কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবো, অর্থাৎ প্রাবল্য পেয়ে যাবো। একই ভাবে যদি আমরা তাহলে এক নম্বর গেল দুই নম্বর গেল তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পেয়ে যাই আমরা প্রাবল্যটা পেলাম, একই ভাবে তিন নম্বর বিভবটা পাবো, বিভব ভি এই মাত্র যেটা করলাম, বিভব ভি সমান সমান কত 1/4πε0 কত এই মাত্র যেটা করলাম পি ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার, প্রত্যেকটা মান আমাদের দেওয়া আছে বসালে আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো। তাহলে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান বের করা শিখলাম, প্রাবল্যের মান বের করা শিখলাম, বিভবের মান বের করা শিখলাম।
শিক্ষার্থীবৃন্দ, তোরে দ্বিমেরুর যে অংশটা সে অংশটা মোটামুটি আমাদের শেষ। এখন আসলে আমরা আরেকটা অংশে যাবো, সেটা হলো আমাদের ধারকত্ব। ধারকত্ব ওইটা অংশে যাবো। ধারকত্ব ওখানে যদি আমরা চাই, ধারকত্ব আসলে এটা পরিবাহীর হতে পারে, ধারকের হতে পারে। আমরা পরিবাহীর ব্যাপারটা আসলে বলি আগে, যে ধারকত্ব যদি আমরা নর্মালি জানি, বিভব যত বেশি হবে আধানও তত বেশি পাস হবে। তাই যদি হয়, অর্থাৎ আধান আর বিভব হলো কি, সমানুপাতিক তড়িৎ বিভব। তাই যদি হয় তাহলে আমরা জানি কিউ সমানুপাতিক। যদি এটা হয় তাহলে কি হবে, সমান সমান কি হবে, সি ইনটু ভি। এখানে সিটা হলো সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক যে সি, এটাকে বলা হয় ধারকত্ব। তাই যদি হয় তাহলে ধারকত্ব সি সমান কি হবে, কিউ ডিভাইডেড বাই ভি। আমরা কিন্তু এই জায়গা থেকে ধারকত্বের সংজ্ঞাটা দিতে পারি, যেহেতু নিচে আছে ভি, তার মানে বিভব দিয়ে আমরা ভাগ করছি। এটার অর্থটা হলো কোন পরিবাহীর বিভব যদি আমরা একক পরিমাণ বৃদ্ধি করতে যাই, তাহলে ওই ক্ষেত্রে যে পরিমাণ চার্জ লাগবে সেটাই হলো কি আমাদের ধারকত্ব। ধারকত্ব আসলে কোন একটা পরিবাহী বা ধারকের ক্ষমতা বোঝায়। তাই যদি হয় তাহলে সংজ্ঞাটা কি হলো আমাদের, কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকে কি বলা হয়, ওই পরিবাহী ধারকত্ব বলা হয়। তাই যদি হয় তাহলে ধারকত্বের একক কি হবে, ধারকত্বের একক হলো বিজ্ঞানী ফ্যারাডের নামানুসারে, ধারকত্বের একক হলো ফ্যারাড, যেটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। তাহলে এক ফ্যারাড কাকে বলে, এক ফ্যারাড হলো 1 কুলম্ব পার 1 ভোল্ট, অর্থাৎ 1 কুলম্ব পার ভোল্ট। এর অর্থটা হলো কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে যদি 1 কুলম্ব আধানের প্রয়োজন হয়, তাহলে কি হয়, ওই পরিবাহী ধারকত্বকে কি বলে, এক ফ্যারাড বলে। এই ফ্যারাড এককটা অনেক বড়, আমরা আসলে আরো বেশ কয়েকটা একক ব্যবহার করি এখানে। যেমন 1 মাইক্রো ফ্যারাড সমান সমান হবে 10^-6 ফ্যারাড, 1 ন্যানো ফ্যারাড সমান সমান হবে 10^-9 ফ্যারাড, 1 পিকো ফ্যারাড সমান সমান কত হবে 10^-12 ফ্যারাড। এই এককগুলো মোটামুটি ম্যাক্সিমাম বেশি ব্যবহার করা হয়, আসলে মাইক্রো ফ্যারাডটা আমরা বেশি ব্যবহার করি। তাহলে ধারকত্ব গেল। এরপরে ধারকত্ব যদি যায় তাহলে আমরা এখন ধারকত্ব বের করব দুটো জায়গা থেকে। একটা হলো কোন গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করব, আর একটা হলো ধারকের ধারকত্ব, মানে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করব। সেটা যদি করতে চাই তাহলে দেখি কি আসে। একটি গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করব, একটি গোলাকার পরিবাহী, একটি গোলাকার পরিবাহী ধারকত্ব, একটি গোলাকার পরিবাহী নিয়ে আমরা ধরে নিলাম আর ব্যাসার্ধের একটি গোলাকার পরিবাহী, যেটা কে তড়িৎ পরিমাণ বিশিষ্ট কোন মাধ্যমে স্থাপন করা আছে। তাই যদি হয় তাহলে এখানে যদি আমরা কিউ পরিমাণ চার্জ দিই, তাহলে বলরেখাগুলো কিভাবে বেরোবে আমরা জানি। বলরেখাগুলো কেন্দ্র থেকে এইভাবে বেরিয়ে যাবে, কারণ আমরা জানি কোন পরিবাহীর ভিতরে কোন চার্জ থাকে না। পৃষ্ঠ থেকে বলরেখাগুলো কি হবে, বাইরে বেরিয়ে যাবে। এবং যেটা ততদিন আমরা পড়িয়েছিলাম, এবং প্রত্যেকটা থেকে যদি আমরা এখানে থাকি তাহলে মনে হবে যে কেন্দ্র থেকে একই পরিমাণ চার্জ চারদিকে সমভাবে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা ধরলাম প্লাস কিউ পরিমাণ চার্জ, প্লাস কিউ পরিমাণ চার্জ, প্লাস কিউ পরিমাণ চার্জ। যদি প্লাস কিউ পরিমাণ চার্জ হয় আর এই যে গোলাকার পরিবাহী, এই পরিবাহীর ব্যাসার্ধটা ধরে নিলাম কি আমরা, আর এই পরিবাহীর ধারকত্ব ধরলাম কি সি, আর বিভব ধরলাম কি ভি। তাই যদি হয়, একটু আগে আমরা বললাম ধারকত্ব সি সমান সমান কি, কিউ ডিভাইডেড বাই ভি। তাই যদি হয় তাহলে ভি সমান কি হবে, কিউ বাই সি। এখন
যেহেতু পৃষ্ঠের সব জায়গায় আমার একই পরিমাণ চার্জ সুষমভাবে অর্থাৎ সমভাবে বণ্টন আছে, তার মানে কি এর বিভব সব জায়গায় সমান। যদি বিভব সব জায়গায় সমান হয় তাহলে আমরা লিখতে পারি তড়িৎ বিভব ভি সমান কি হবে 1/4πε0kq/কি আর, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিই। তাহলে 1 আর 2 যদি আমরা কে ক্রিয়েটিং করি তাহলে কি হয়, তাহলে 1 ও 2 হতে আমরা তাহলে কি পাই q/c সমান কি হবে 1/4πε0kq/r। উপরে কিউ কিউ কেটে গেল তাহলে আমাদের কি থাকলো c সমান সমান হলো 4πε0k×r। এটাই হলো আমাদের একটি গোলাকার পরিবাহীর ধারকত্বের সমীকরণ। এখন যদি আমার এই গোলাকার পরিবাহীটা যদি আমি কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে না বলে যে দেখো এটা বায়ু মাধ্যমে রেখেছি, তাহলে বায়ু মাধ্যমে হলে আমার কে এর মান কত হবে 1, তাই যদি হয় তখন কি হবে c সমান হবে 4πε0r। এখন 4πε0 কে অথবা 4πε0 এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি c সমানুপাতিক r, অর্থাৎ কোন একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব হলো তার ব্যাসার্ধের সমানুপাতিক। গোলাকার পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক। এখন আমি যদি এই গোলাকার পরিবাহীর ধারকত্ব আর ব্যাসার্ধ, তার মানে কি ব্যাসার্ধ যত বেশি হবে আমার কিন্তু ধারকত্ব তত বেশি হবে। এখন একটা কাজ করি আমরা এখানে, তাহলে এই যে গোলাকার পরিবাহীর ধারকত্ব আর ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা কার্ড নিই, যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে কি হবে, তখন কি হবে এদিকে দিলাম আর এদিকে দিলাম কি ধারকত্ব, তখন কি হবে যেহেতু সমানুপাতিক তার মানে কি মূল বিন্দু গামে একটা সরল রেখা হবে। তাই যদি হয় আমার প্রশ্নটা এখানে, আমার প্রশ্নটা হলো এই গোলাকার পরিবাহীর ধারকত্ব আর ব্যাসার্ধের যে ঢালটা হবে সেই ঢাল আসলে কি নির্দেশ করে আমাদের, শিক্ষার্থীরা বোঝা শেষে তাহলে এই ঢালটা আসলে কি নির্দেশ করে, ঢালটা আমাদের নির্দেশ করে আচ্ছা দেখ এই এই বিন্দু ধরলাম এইটা হলো কি আর এটা হলো কি ধারক। তাই যদি হয় তাহলে আমরা এটাই লিখি c সমানুপাতিক কি 4πε0r, তার মানে কি c/r সমান সমান কি 4πε0, অর্থাৎ ঢালটা কি নির্দেশ করে 4πε0 নির্দেশ করে। খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু অনুধাবনের প্রশ্ন। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আমি যদি কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাডে, কোন একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব যদি আমি 1 ফ্যারাডে যদি নিতে চাই তাহলে কি সম্ভব কিনা, আমার প্রশ্নটা একটু শুনে নিও। প্রশ্নটা হলো কোন একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব যদি আমি 1 ফ্যারাড নিতে চাই তাহলে সেটা কি সম্ভব কিনা, প্রশ্ন হলো এটা। দেখি প্রশ্নটা কি আসে আমাদের ক্যালকুলেশন করে দেখি এটা আলোকে। আমাদের কি সূত্রটা কি আমাদের ছিল জানো, সূত্রটা কি ছিল, সূত্রটা হলো আমরা জানি এখানে পেলাম কি c সমান, আমার প্রশ্নটা আবার বলি কোন গোলাকার পরিবাহী ধারকত্ব 1 ফ্যারাডে সম্ভব কিনা, আমরা জানি c সমান 4πε0r, এখানে ধারকত্ব কত আমাদের, আমাদের ধারকত্ব ধরলাম 1 ফ্যারাড। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে গেছি, তাহলে ব্যাসার্ধ সমান কি হবে c/4πε0। এখন 1/4πε0 এর মান হচ্ছে 9×10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আমরা এখান থেকে আট ব্যাসার্ধটা বের করে দেখি তাহলেই হয়ে যাবে আমাদের, তাহলে আমরা মানগুলো বসাই তাহলে কত হবে 1 ফ্যারাড × 9×10⁹
এত নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, তার মানে এটা কত হবে? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 মিটার। হিউজ পরিমাণ একটা মান পেলাম আমরা। কিন্তু আমরা নর্মালি জানি পৃথিবীর, আমরা জানি আমাদের জানা যে পৃথিবীতে আছে, পৃথিবীর ব্যাসার্ধ কত বলতো? ব্যাসার্ধ কত? 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 এত মিটার। তার মানে আমি যদি কোন একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব যদি 1 ফ্যারাডে নিতে যাই, তাহলে ওই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ হলো পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে বেশি, প্রায় ডবলের কাছাকাছি। তাই কোন গোলাকার পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাডে সম্ভব নয়। আমার প্রশ্নটার উত্তর কিন্তু এটাই, কোন গোলাকার পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাডে সম্ভব নয়। সেটা এখান থেকে বোঝা যায়, আমি যে পৃথিবীতে পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে বড় কোনো জায়গাতে আমার যাওয়া সম্ভব নয়। গোলাকার পরিবাহীর ধারকত্ব শেষ আমাদের। এখন আমরা যে অংশটাই যাব আমাদের, সেটা হলো ধারক, ক্যাপাসিটর। ধারক, ধারকটা আসলে এটা ব্যাপক আকারে ব্যবহার করা হয় ইলেকট্রনিক্সে। আমরা ইলেকট্রনিক্সে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলোতে, যন্ত্রগুলোতে ধারকের ব্যবহার সব জায়গায় আছে। এটা আসলে একটা জটিল প্রক্রিয়া, তারপর যেটুকু দরকার আমরা সেটুকু বুঝবো। আর এটা যদি ডিটেলস বুঝতে গেলে আমাদের দশম অধ্যায় ইলেকট্রনিক্স এর চ্যাপ্টারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আসলে এখনো জানি, পরে আস্তে আস্তে যাবে। এই জন্য আমাদের এখানে যেটুকু দরকার সেটুকু আলোচনা করবো, পরে সময় পেলে হয়তো একটা ভিডিও, আজকের আমরা আগামী একটা ভিডিও দেখবো, সেই ভিডিওতে আর একটু আমরা ডিটেলস বুঝবো। আচ্ছা, এখন আমার তাহলে ধারকটা কি, ধারক জিনিসটা আসলে দেখতে এরকম, সেটা হলো জাস্ট এই রকম। এই জিনিসটা হলো, এটা হলো একটা ক্যাপাসিটর, এটা এটা, এর দুটো পা থাকে যাকে জিনিসগুলো আমরা বলবো ক্যাপাসিটর। আসলে জিনিসটা হলো আধান, শক্তি রূপে আধান ধরে রাখার যে যান্ত্রিক কৌশল, সেটা হলো ধারক। ধারকটা জাস্ট এর, যদি আমরা যদি সার্কিটাল ডায়াগ্রাম বলি, জাস্ট এরকম দুটো একই আকারে দুটো পা। ব্যাটারির ক্ষেত্রে আমরা যেমন জানি একটা ছোট একটা বড় দিলাম, এখন কিন্তু সেটা ছোট বড় না, দুটো একই সাইজের হবে। দুটো সমান্তরাল পাত যদি আমরা রাখি তাহলে সেটা হবে ধারক হিসাবে থাকবে। সেটা কিরকম? এখানে একটা পাত দিলাম একই সাইজের, একই সাইজের দুটো পাত যদি আমরা এরকম পাশাপাশি যদি রাখি, রেখে যদি আমরা কানেকশন দিই, সোর্সের কানেকশন যদি দিই, তাহলে কি হবে? এইদিকে পজিটিভ চার্জ জমা হবে, এইদিকে নেগেটিভ চার্জ জমা হবে। এই যে চার্জ ধরে রাখার যে কৌশল, এই যে মাঝখানে, এখানে আমরা অন্তরক ব্যবহার করি, আসলে এখানে বায়ু বা বায়ু মাধ্যম বা যে কোনো অন্তরক ব্যবহার করা হয়, এটাই হলো মোটামুটি ধারণা। এই জায়গা চার্জ ধরে রাখে। এখন ধারকটা আসলে কি কাজে লাগে? প্রয়োজন মতো কোন যন্ত্রে যখন চার্জের দরকার হয়, তখন ধারক আসলে সেই চার্জটা সাপ্লাই দেয়। যেমন আমরা বাসা বাড়িতে সবাই মনে হয় যে এটা আছে, ফ্যান আছে, ফ্যানে কিন্তু ক্যাপাসিটর, ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে ফ্যান আর চলে না। এখন ফ্যানে কাজে লাগে, আমাদের রেডিও টিভিতে আছে, কম্পিউটারের ভিতরেও ক্যাপাসিটর আছে। তারপরে আমরা রেকটিফায়ার, যেটা এসি কে ডিসি তে নিতে গেলে, তখন ওই ক্ষেত্রেও কিন্তু ফিল্টার হিসেবে ধারক ব্যবহার করা। যাই হোক, আমরা একটা ভিডিও পরে দেখতে পারি, তাহলে সময় থাকলে, না হলে নেক্সট দিন দেখবো ওই ভিডিওতে মোটামুটি ধারক কিভাবে কাজ করে, আমরা ডিটেলস একটু দেখব। এখন
এখন আমাদের যে কাজটা সেটা হলো একটি সমান্তরাল পাদ ধারক, আমরা যেটা বলি সমান্তরাল পাদ ধারকের ধারকত্বের রাশি বলতে প্রশ্ন যেটা আমাদের লাগবে সমান্তরাল পাদ ধারকের ধারকত্বের রাশি। একটি সমান্তরাল পাদ ধারকের ধারকত্বের রাশি। ওকে, এখন একটা সমান্তরাল পাদ ধারক মানে কি? একই সাইজের দুটো পাদ, দুটো পাদ সমান্তরাল ভাবে রেখে যে ধারকটা তৈরি হয় সেটাকে বলা হয় সমান্তরাল পাদ ধারক। হয়ে গেল, একই সাইজের। তাই যদি হয় এখানে সোর্স দিয়ে দিলাম আমরা, যে পাত দুটো ব্যবহার করলাম প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল ধরে নিলাম এ, একই সাইজের ক্ষেত্রফল এ, এবং পাত দুটোর মাঝখানের যে দূরত্ব, দূরত্বটাও নিয়ে নিলাম আমরা, এটা হলো ডি। এখানে পজিটিভ চার্জ জমা হবে, এখানে নেগেটিভ চার্জ জমা হবে, নেগেটিভ প্রান্তে নেগেটিভ, পজিটিভ প্রান্তে পজিটিভ চার্জ জমা। তাই যদি হয় যে চার্জ গুলো জমা হয় এখানে পজিটিভ, তাহলে কি ধরবো? এটাকে আমরা নেগেটিভ। এখন আমরা শুরু করি তাহলে রাশিমালা। তাহলে এটা কি পেলাম আমরা? প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল হলো এ, পাতের ক্ষেত্রফল। গুড, কি হলো? আধান, আধানের প্রত্যেক পাতের। ডি হলো পাত দুটির মধ্যবর্তী দূরত্ব। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, এখানে আমরা যে মাধ্যমটা ব্যবহার করেছি সেই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক যেটা বলি সেটা হলো এপসাইলন। এপসাইলন হলো কি? মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক। আমরা শূন্য মাধ্যম ব্যবহার করি। মাধ্যমের ভেদনযোগ্য, তাহলে কি গেল আমাদের? এ গেল, কি গেল? বি গেল, এপসাইলন গেল। এখন ধরে নিলাম ধারকত্ব, আর এই যে দুটো পাত, দুটোর পাতের মাঝখানের যে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে বিভবটা ধরলাম ভি, চার্জ হলো কি পরিমাণ, তাহলে ভি হলো কি? বিভব বা বিভব পার্থক্য। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি সি সমান কি লিখতে পারি? কিউ বাই ভি, যেটা আমরা আগে জানি। আর যেহেতু এটা প্রত্যেক পাতে আধান আছে তার মানে এখানে চার্জ ডেনসিটি একটা ফ্যাক্টর। তাই যদি হয় চার্জ ডেনসিটি সিগমা সমান আমরা কি জানি? কিউ ডিভাইডেড বাই এ। যদি এটা পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ হয়ে গেল। এখন যেহেতু দুটো পাত খুব কাছাকাছি আছে, তাই যদি হয় তাহলে দুটো পাত যদি কাছাকাছি থাকে, কাছাকাছি রাখলাম, এইদিকে পজিটিভ চার্জ জমা হয়, এদিকে নেগেটিভ, তাহলে বলো রেখাগুলো কি রকম হয়? পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় আমরা, যাই। তাই যদি হয় এরকম পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। আমার যেটা যে ক্যাপাসিটরটা আমরা নিয়েছি এটা খুললে কিন্তু তাই থাকবে, এর ভিতরে কিন্তু দুই দিকে দুটো চার্জ, জাস্ট দুটো পাত আছে, দুটো এই এই দুটো পাতই আছে, কেটে গেছে। আর দুটো থেকে জাস্ট দুটো যেটা পায়, দুটো পা আছে, দুটো থেকে দুটো পা যুক্ত করো। এটা যদি আমরা যদি ব্যাটারির সাথে এই ঘটে যুক্ত করি তাহলে কিন্তু এটা ওই ঘটে কাজ করে। এখন যেহেতু পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জে আমার কি যাচ্ছে? বলরেখা যাচ্ছে। তার মানে কি? কোথাও কিন্তু বলরেখা এদিক ওদিক কোথাও যাচ্ছে না, সরাসরি পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তে প্রবেশ করে। তার মানে বলরেখা কিন্তু সব জায়গায় সমান। যদি বলরেখা সমান থাকে তাহলে তড়িৎ প্রাবল্যের কোনো চেঞ্জ নাই। তার মানে আমরা জানি কি? তড়িৎ প্রাবল্য ই সমান কি জানি? সিগমা বাই এপসাইলন, এটা কিন্তু আমরা প্রথমে করে আসছি। তাই যদি হয় আবার আমরা এখানে জানি সিগমা সমান কি? কিউ বাই এ। তাই যদি হয় তাহলে কি হলো? কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে আমরা তড়িৎ প্রাবল্য সমান কি পেলাম? ই সমান কিউ বাই এপসাইলন। আবার আমরা কিন্তু গতদিন করিয়েছিলাম সেটা হলো কি? ভি সমান করিয়েছিলাম ই ইনটু ডি, বিভব পার্থক্য সমান তড়িৎ প্রাবল্য ইনটু মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা যদি এই ই এর মানটা যদি এখানে পুট করে দিতে পারি তাহলে কি হবে?
তাহলে আমাদের হবে v সমান সমান হবে qd ডিভাইডেড বাই k epsilon a। আমরা কি বের করব, ধারকত্ব। আমরা জানি কি ধারকত্ব c সমান q বাই v, তাহলে এই c সমান q বাই v এর জায়গাতে যদি আমরা v এর মানটা পুট করে দিই তাহলে কিন্তু আমরা ধারকত্ব পেয়ে যাব। দেখি কি হয়, তাই যদি হয় তাহলে c সমান হবে q ডিভাইডেড বাই v, তার মানে q ডিভাইডেড বাই qd ডিভাইডেড বাই epsilon a। তাহলে কি হয়, আমাদের হয় epsilon a ডিভাইডেড বাই কি q কেটে গেল d পেয়ে গেলাম বুঝতাম। এটাই হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিফল। ধারকত্বের রাশিফল এখন কথা আছে আর একটা, যেমন যদি এই জায়গা যদি আমরা যে কোনো মাধ্যম যেটা ব্যবহার করেছি তাপ তড়িৎ মাধ্যম যদি k হয় তাহলে আমরা জানি epsilon সমান epsilon not k, তাই যদি হয় তাহলে ধারকত্ব c সমান কি হবে epsilon not k a divided by d। আবার বায়ু বা শূন্য মাধ্যম যদি হয়, বায়ু বা শূন্য মাধ্যম যদি হয় তখন কি হবে, তখন k এর মান হবে কি 1, k এর মান 1, তাই যদি হয় তখন আমার ধারকত্ব কি হবে c সমান কি হবে epsilon not a divided by d। তার মানে আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পেলাম c সমান epsilon a by d সমান সমান epsilon not k divided by d সমান সমান epsilon not a divided by d। এটাই হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশি। শিক্ষার্থী নাও মনে হয় তোমরা বুঝতে পারছো যে একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা আছে, আমার এটা মনে রাখলেই হয়, জাস্ট আমরা সিস্টেমেটিক হয়েতে প্রতিপাদনটা করে দিলাম। এটা আমাদের আসলে এখন যে অবস্থা যে মুখস্থ এটা করার দরকার নেই, তোমরা এটা মনে রাখলেই হবে যে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সমান কি, এটা এপসাইলন মানে কি, এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, এ হলো পাত দুটির ক্ষেত্রফল আর এটা হলো দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা দুটো সমান একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা পেয়ে গেলাম। এখন আমরা আসলে 5 মিনিট আর লস করব, সেটা হলো একটা জাস্ট একটা ভিডিও দেখব। ভিডিওটা আসলে এটা কিন্তু আমার তৈরি করা না, আগেই বলে নিই আমি আগে ক্ষমা আছে, এটা হলো আসলে আমি গুগল থেকে নিয়ে এসেছি যে ক্যাপাসিটরটা আসলে কিভাবে কাজ করে এবং কোথায় ব্যবহার হয় সেটার একটা জাস্ট ভিডিওটা দেখতে দেখতে আমরা আমাদের আজকের সেশনটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকাই কামনা করি। Thank you.
শুভকামনা রইল, আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।